এশিয়ান গেমস নিয়ে ভারতীয় দলকে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সর্বভারতীয় ফুটবল সংস্থার এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, বর্তমানে দলে 7 জন অনূর্ধ্ব-23 ফুটবলার রয়েছেন। এশিয়ান গেমস মূলত অনূর্ধ্ব-23 ফুটবল টিমের খেলা। 3 জন 23 ঊর্ধ্ব ফুটবলার খেলানো যাবে। অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং ও ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান হবেন সেই 3 ফুটবলার। জানা গিয়েছে, AIFF এর পক্ষ থেকে সুনীলদের রেখে 50 জনের প্রাথমিক দলও বেছে নেওয়া হয়েছে।